বেলি অবসানকালে নদিয়ার এক ভাগ্যবতী নাগরী সবাই নয়, ভাগ্যবতী নাগরী যার নাম হলো বিষ্ণুপ্রিয়া, গিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনতে। জল আনতে গিয়ে হঠাৎ দেখতে পেলেন যে সুরধনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। তার আজানুলম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে কুণ্ডল, বদনে মধুর কৃষ্ণনা। সেই রূপের মানুষকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে নেই। যেটুকু জল ভরেছিল সেই গাগরীর জল ফেলতে ফেলতে ঘরে ফিরে এসেছে। এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনারে, এই নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তা তো আমার আগে জানা ছিল না। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন ওই গৌর রূপে আমার নয়ন গেল, নয়ন গেল এই জগতের মাঝে শুধু আমি কেন রে, অনাগরী আমার গোড়া রবে যে দেখেছে তার দুটি নয়ন কো নে আমার গোড়া রবে যে দেখেছে দুটি নয়ন কো নে ওরে সে তো ভুলিবে না, ভুলিবে না জীবন গেলে নাগরী রে গোড়া রবে যে দেখেছে আমার দুই নয়ন কোণে, সে তো ভুলি জীবন গেলে আমার গোড়া রব যে দেখেছে দুটি নয়ন কোণে, গোড়া রব যে দেখেছে একবার নয়ন কোণে, তার তো বাস্তব জগতের ফাঁকা ঘরে আর মন বসে না, সেই ভক্ত সদাই কেঁদে কেঁদে কি বলে জানি, নাগরী রে বলে আমি কোথায় গেলে পাব এমন গৌর ভক্তে, ওরে ভক্তের সঙ্গ আনি তাই গৌর হরিবল হরিবল জলে নয়ন জলে কেঁদে বলে নাগরী রে আমি কোথায় গেলে পাব এমন গৌর ভক্তের সঙ্গ, সে যে নয়ন যা আমি কোথায় গেলে পাব এই গৌর ভক্ত সঙ্গ, ওরে সে যে পথের কাঙা মা
পথে সে যে পথে রি কাগা সে যে হয়ে পথের কাঙা ওরে পথের কাঙাল হই যাই রে হা গোড়া তোমা নিতাই গৌর হরিব সেজে পথের কাঙাল হয়ে যা কেননা কাঙাল না হলে যে কোনোদিন তার কৃপা পাবা পথে পথে কাঙালে বেশে যদি একবার কেউ গৌর বলে কাঁদিতে গৌরী বলে কাঁদিতে পারে বলো আমার ভগবান কি আর থাকিতে পারি থাকিতে পারি ছুটে আসে ওই ভক্তির কাছে ভক্ত সঙ্গ পাওয়ার তরে আর বাহ প্রসার করে কেঁদে কেঁদে বলে ভক্ত রে কেন আর দূরে দাঁড়ায় আছিস অমন করে আর দূরে দাঁড়ায় থাকিস না রে ভক্ত রে একবারে আয়াই ভক্ত ভক্ত আমার হৃদয় আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার হৃদয়ে এমন দিন এমন দিন আমার আর হয় কি না একবারে আয়াই ভক্ত আমার আমার হৃদয় জানি না এমন দিন জানি না এমন দিন আমার হয় কি হয় কি না ঘ ভক্তরি বলি একবার আয়াই আমার হৃদয়